দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষাণ কৃষাণীদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে জৈব সার। কৃষকেরা তাদের উৎপাদিত জৈব সার আলু, গম, সরিষা, বাদাম, নানা ধরনের শাকসবজি, ডাল চাষ ও বীজতলা তৈরির কাজে ব্যবহার করছে। বাড়ির আঙিনায় গোবর, পচনশীল আবর্জনা, সবজি ফসলের পরিত্যক্ত অংশ, লতা পাতা বিশেষ পদ্ধতিতে স্তূপীকৃতভাবে জমিয়ে এই জৈব সার উৎপাদন করছে। পরিবারের সদস্যরা মিলেই প্রায় খরচহীন এই জৈব সার উৎপাদন করা সম্ভব। এই সার ব্যবহারে সাফল্য আসছে কৃষকের ঘরে। রাসায়নিক সারের দুষ্প্রাপ্যতা, চড়া দাম, সর্বোপরি মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ার বিষয়টি মাথায় রেখে প্রান্তিক কৃষকেরা জৈব সার তৈরির দিকে ঝুঁকছে। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।